রীতা দেবী তার একমাত্র ছেলে বিজয় এবং বৌমা মনীষার সাথে থাকত। বিজয় এবং মনীষা কখনোই রীতা দেবীর দেখাশোনাতে কোনো কমতি রাখত না, কিন্তু আজকাল রীতা দেবীর শরীর প্রায় সারাদিনই অসুস্থ থাকে। রীতা দেবীর এমন অবস্থা দেখে মনীষা আর বিজয় দুজনেই খুবই চিন্তায় পড়ে যায়। তারা আর দেরি না করে বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে। মায়ের কি হয়েছে ডাক্তার বাবু? কয়েকদিন আগে পর্যন্ত তো একদম ঠিক ছিল, হঠাৎ এমন কি হয়ে গেল যে মা সারাদিন রকম ক্লান্ত থাকে? আমাদের তো খুব চিন্তা হচ্ছে। আপনার মায়ের অতিরিক্ত গরমের কারণেই এমনটা হয়েছে। ওনার তো বয়স বাড়ছে, আর বয়সের সাথে সাথে এত গরম উনি সহ্য করতে পারছেন না। আপনাদের বাড়িটাও এমন একটা জায়গায় যেখানে বাইরে থেকে কোনো হাওয়া বাতাসও আসে না, তাই ওনার একটু সাফোকেশন হচ্ছে। তাহলে এখন আমাদের কি করতে হবে আপনি সেটাই বলুন। গরম তো এখনো অনেক দিন থাকবে, ততদিন কি মাকে এভাবে অসুস্থ অবস্থায় রেখে দেওয়া যাবে? তাহলে আপনাদের কাছে দুটোই অপশন আছে, হয় ওনাকে কোনো ঠান্ডা জায়গায় ঘুরতে নিয়ে যান, আর না হয় বাড়িতে এসি লাগিয়ে নিন। তার উপর আপনাদের টিনের ছাদের ঘর কতটা গরম হয় সেটা নিশ্চয়ই আপনাকে আলাদা করে বলে দিতে লাগবে না। কিন্তু ডাক্তার বাবু, আপনি তো জানেন আমাদের অবস্থা কি রকম। যে দুটো অপশন বলেছেন তার মধ্যে থেকে একটাও বেছে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আর অন্য কোনো উপায় নেই? না, অন্য কোনো উপায় নেই। আপনারাই দেখুন কি করবেন। আপাতত ওনার প্রেসার কিছুটা আয়ত্তে আনার জন্য আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, তবে এই ওষুধ কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। ডাক্তার বাবু চলে যাওয়ার পরেই বিজয় এবং মনীষা ডাক্তার বাবুর বলে যাওয়া কথাগুলো নিয়ে বেশ চিন্তায় পড়ে। তারা কিভাবে এই গরমের মধ্যে রীতা দেবীকে সুস্থ রাখবে কিছুতেই বুঝে উঠতে পারে না। দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। ডাক্তার বাবুর দেওয়া ওষুধে রীতা দেবী বেশ কিছুটা সুস্থ এবং স্বাভাবিক হলেও পুরোপুরি ভাবে সুস্থ হতে পারে না, আর সেই জন্যই বিজয় এবং মনীষার চিন্তা বেড়েই চলে। তুমি এখন যা কাজ করো তাতে সংসার খরচের টাকা দেওয়ার পরে আমি জানি তোমার কাছে আর সেরকম কিছুই বেঁচে থাকে না, তাই আমি ঠিক করেছি আমিও কোনো একটা কাজ খুঁজে নেব। রীতা দেবী ঘরে শুয়ে থাকলেও সে মনীষার সব কথাই স্পষ্ট শুনতে পায়। সে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বলে, আমার জন্য তোমাকে কিছু করতে হবে না বৌমা, আমি তো এখন আগের থেকে অনেকটাই সুস্থ। আর কয়েকদিন একটু কষ্ট করে কাটিয়ে নিলেই গরমটাও চলে যাবে আর আমি একেবারে সুস্থ হয়ে যাব। তোমাকে বাইরে বেরিয়ে কাজ করতে হবে না, এমনিতেই তুমি সারাদিন ঘরের কাজ করে একটু বিশ্রাম করতে পারো না? সবার কথা ভেবে নিজেকে অসুস্থ করলে হবে? তাহলে আমার মায়ের খেয়াল কে রাখবে? তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এই বলে বিজয় কাজের জন্য বেরিয়ে যায়। সেখানে গিয়ে সে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, এমনকি বাকিদের থেকে দু এক ঘন্টা বেশি কাজ করে। এমন প্রায় প্রত্যেক দিনই চলতে থাকে। পরপর বেশ কয়েকদিন বিজয়কে এমন খাটতে দেখে তার অফিসের বন্ধু নির্মল খুবই অবাক হয়ে যায়। বিজয় তাকে তার বেশি করে কাজ করার সমস্ত কারণগুলো বলে। আমার চেনাশোনা এমন অনেক লোক আছে যারা পুরানো ইলেকট্রনিক্স এর জিনিস বিক্রি করে, তুই যদি বলিস আমি তাদের সাথে কথা বলে তোর জন্য একটা পুরানো এসির ব্যবস্থা করে দিতে পারি, তাহলে তোর পুরো দাম দিয়ে এসিও কিনতে হবে না, আর এইভাবে সবার কাজ একা একা করতেও হবে না। বিজয় নির্মলকে পুরানো এসি খোঁজার কথা বলে দেয়। বিজয়ের কথা মতো তার বন্ধু নির্মল নিজে চেনা চেনা লোকেদের সঙ্গে কথা বলে। দু একদিনের মধ্যেই বিজয় একটি অল্প দামে পুরানো এসির খোঁজ পায়। সে সেটিকে নিয়ে নিজের মায়ের ঘরে লাগিয়ে দেয়। রীতা দেবী এসি চালিয়ে ঠান্ডা হাওয়ায় বিশ্রাম করতে থাকে। এভাবেই কয়েকদিন সময় অতিবাহিত হয়ে যায়। রীতা দেবী এখন আগের থেকে অনেকটাই বেশি সুস্থ। তোমাদের মতো ছেলে বৌমা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আজকালকার দিনে ছেলে মেয়েরা তো বাবা মায়েরা বুড়ো হলেই তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। তোমরা নিজেরা গরমে কষ্ট করে থেকেও আমার ঘরে কেমন এসি লাগিয়ে দিলে বলতো? এসব কথা এখন বাদ দিন তো মা, আপনি নিজের ঠান্ডা ঘরে বসে সারাদিন আরাম করুন। আপনার যদি শরীর সুস্থ লাগে তাহলে খাওয়ার সময় বাইরে আসবেন, আর না হলে আমাকে ডাকবেন, আমি ঘরে এসে খাবার দিয়ে যাব। তার কোনো দরকার নেই বৌমা, আমি এখন যথেষ্ট সুস্থ আছি। শুধু খাবার খেতে নয়, আমি হাতে হাতে তোমার কাজ করে দিতেও বাইরে যাব। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করবে না, আর আমি তো একাই থাকি। এই দুপুরবেলার গরমে নিজের ঘরে থেকে কষ্ট না পেয়ে তুমি আমার ঘরে এসে ঘুমিয়ে পড়বে। না না, তার কোনো দরকার হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেব। আমি তো আমার জানালায় সবসময় ভেজা কাপড় টাঙিয়ে রাখি যাতে ঘরটা একটু ঠান্ডা থাকে, ওতেই আমার হয়ে যায়। বিজয় তো সারাদিন অফিসে কাটায়, এসির মধ্যেই বসে থাকে, আমি এখানে এসিতে থাকি, তাহলে তুমি শুধু শুধু গরমে কষ্ট পাবে কেন? যেটা বলছি সেটা শোনো। তারপর থেকে মনীষা প্রত্যেকদিনই তার শাশুড়ি মায়ের ঘরে দুপুরবেলা করে বিশ্রাম নিত। একদিন দুপুরবেলা রীতা দেবী আর মনীষা এসি চালিয়ে ঘুমাচ্ছে এমন সময় এসিটা থেকে কেমন আওয়াজ আসছে শুনতে পাচ্ছ?
এতগুলো দিন হয়ে গেল, এমন তো কখনো শুনিনি। আজকে হঠাৎ এমন আওয়াজ হচ্ছে কেন বলতো? আমার কিন্তু ভয় করছে। ও কোনো ব্যাপার নয় মা, আপনি শুয়ে পড়ুন, বিকেলে বিজয় আসলে আমি ওকে বলবো ইলেকট্রিশিয়ানকে ডেকে আনতে। আপনি আর চিন্তা করে নিজের শরীরটাকে অসুস্থ করবেন না। তারা দুজনেই ঘুমানোর চেষ্টা করলেও এসি থেকে আসা বিদ্যুতের আওয়াজের জন্য তারা কিছুতেই ঘুমাতে পারে না। চলো বৌমা, আমরাই বরং ইলেকট্রিশিয়ানকে ডেকে আনি, আমার বড্ড ভয় করছে। তুমি এক্ষুনি চলো, ওঠো ওঠো, আর দেরি করো না। রীতা দেবী আর মনীষা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের এসিটা দুম করে আওয়াজ করে ফেটে যায়। পুরানো এসিতে যে এমন সমস্যা হয় এ কথা বিজয়ের আগে থেকে জানা ছিল না। তার বন্ধু নির্মলতাকে এই বিষয়ে কিছু জানায়নি। তাদের আর কিছু করার থাকে না, তারা এসিটা খুলে ফেলে দেয় এবং আবার সেই গরম ঘরে থাকতে শুরু করে। এসিটা ফেটে যাওয়ার কারণে রীতা দেবীর ঘরের দেওয়ালের বেশ কিছুটা অংশ ভেঙে যায়। বিজয় আর মনীষা বাইরে থেকে কাগজ এবং প্লাস্টিক দিয়ে সেই দেওয়ালটাকে কোনো রকমে ঠিক করার চেষ্টা করে। একে মায়ের ঘরে এত গরম, তার উপরে ওই ভাঙা দেওয়ালটার জন্য মা ফুল স্পিডে ফ্যানও চালাতে পারে না। এরপর যদি মা আরো অসুস্থ হয়ে পড়ে তাহলে তুমি ভাবতে পারছো কিরকম কেলেঙ্কারি হবে। আমি কি করতে পারি বলতো মনীষা? 15,000 টাকা দিয়ে পুরানো এসিটা কিনেছিলাম, ওটার জন্য আমার 15,000 টাকাও গেল আর আমাদের ঘরের দেওয়ালে গেল। এখন আমার কাছে না নতুন এসি কেনার টাকা আছে আর না দেওয়াল তোলার টাকা আছে। আমি সেই জন্যই বলছি, আমাকে একটা বার কাজ করতে দাও, আমি ঘরের সমস্ত কাজ করে তবে বাইরে বেরোবো। এভাবে ঘরে ভাঙা দেওয়ালটা রাখাও তো খুব বিপদজনক, কোনোদিন যদি পুরো দেওয়ালটাই ভেঙে পড়ে, একটা ছোট্ট ভুলের জন্য আমি এত বড় ক্ষতি হতে দিতে পারবো না। কিন্তু তুমি কি কাজ করবে? কোন রকম অফিসে তো এরকম হঠাৎ করে কাজ পাওয়া যায় না, আর তার উপর তোমার কোনো এক্সপেরিয়েন্সও নেই। তুমি ছেড়ে দাও, তোমাকে সব কিছু করতে হবে না, আমি দেখছি, পারলে ওভারটাইম করে নেব। কোনো অফিসেই যে কাজ করতে হবে এমন তো কোথাও লেখা নেই, আমি কারোর বাড়িতেও তো কাজ করতে পারি, কোনো কাজই ছোট নয়। তোমার অফিসের মাহিনা অল্প হলেও সেটাও যেমন একটা কাজ, বাড়িতে কাজ করেও কাউকে সাহায্য করাটাও এক ধরনের কাজ। আমি বেশি রোজগার করি আর অল্প রোজগার করি, কিন্তু একটা সম্মানীয় জায়গায় তো কাজ করি। তোমার কাছে কেউ জানতে চাইলে তুমি অন্তত তোমার কোম্পানিটার নাম তো বলতে পারবে, তুমি কোথায় কাজ করছো কেউ জানতে চাইলে আমি কি বলবো বলো তো? বিজয় এবারও মনীষাকে কোনো কাজ করতে দেয় না। এদিকে আবার রীতা দেবীর শরীর খারাপ হতে শুরু করে। কোনো উপায় না পেয়ে মনীষা রীতা দেবীকে নিয়ে প্রত্যেকদিন নানান জায়গায় ঘুরে বেড়ায়। তারা প্রত্যেকদিনই কোনো না কোনো শপিং হলে গিয়ে সারাদিন এসিতে বসে থাকে। দিনের শেষে সূর্য ডুবে গেলে যখন গরম একটু কম হয় তখন মনীষা রীতা দেবীকে নিয়ে বাড়িতে ফিরে আসে। এভাবেই সময় কাটতে থাকে। হঠাৎই একদিন অফিস থেকে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে বিজয়ের অ্যাক্সিডেন্ট হয়। সে একেবারে শয্যাশায়ী হয়ে যায়। বিজয়ের রোজগারের টাকাটা আসাও বন্ধ হয়ে যায়। তুমি আমাকে অনেকদিন আটকে রেখেছো, যদি আমাকে আগেই কাজ করতে দিতে তাহলে আজকে এই অবস্থা হতো না। দেখো এখন সংসারের অবস্থাটা কি হয়েছে, একদিকে মা অসুস্থ আরেকদিকে তুমি। আমার বন্ধুর কাছ থেকে খবর পেয়ে ইনস্টলমেন্টে এসে নেওয়ার কথা জানতে পেরেছিলাম, কিন্তু এখন সেটাও হবে না। আমি জানি আমি অনেক ভুল করেছি, আর তোমাকে আটকাবো না। আর আটকালেই বা আমাদের সংসার চলবে কিভাবে? তোমার যেখানে যা কাজ করতে ইচ্ছা হয় তুমি তাই করো। তোমাকে কাজের কথা বলার আগেই আমি আমাদের পাশের পাড়ার একজনের বাড়িতে কাজ পেয়ে গেছি। আমাদের বাড়ির পাশের কুসুম কাকিমাই আমাকে কাজটার কথা বলেছে। ওদের বাড়িতে শুধু একজনই বৃদ্ধ মহিলা থাকে, ওই মহিলার কেউ নেই জানো? ওনাকে মায়ের মতো যত্ন করো বৌমা, একা একা ভূতের মতো দিন কাটানো খুবই কষ্টের, তুমি মন দিয়ে ওনার কাজ করবে। আপনারা একদম চিন্তা করবেন না, আমি আমার কাজে কোনো গাফিলতি করব না, দরকার হলে আরো 3-4টে বাড়িতে কাজ খুঁজে নেব। মনীষার কথা শুনে রীতা দেবী আর বিজয় দুজনেই খুবই অসহায় বোধ করে, কিন্তু তাদেরও যে আর কিছু করার ছিল না। পরের দিন থেকেই মনীষা সেই বৃদ্ধ মহিলার বাড়িতে কাজ শুরু করে। মনীষার মিষ্টি ব্যবহার এবং সুন্দর করে গুছিয়ে ঘরের কাজ করা সেই বৃদ্ধা মহিলা নন্দিনী দেবীকে খুবই মুগ্ধ করে। তোমার মতো একটা মিষ্টি মেয়ে কেন এভাবে লোকের বাড়িতে কাজ করছে আমি কিছুই বুঝতে পারি না। তুমি আমার বাড়িতে কাজ করছো এক সপ্তাহ হয়ে গেল, আমি আজ অবধি তোমার ব্যাপারে কিছুই জানলাম না। কোন বাড়ির বউ নিজের ইচ্ছায় অন্যের বাড়িতে কাজ করতে আসে বলুন তো? আমার শাশুড়ি মা অসুস্থ, গরম টিনের ছাদের ঘরে থেকে ওনার শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে। অন্যদিকে অ্যাক্সিডেন্ট হয়ে আমার স্বামী শয্যাশায়ী, ঘরের দেওয়াল ভেঙে গেছে, কবে যে বাড়িটা ভেঙে পড়বে তাই নিয়ে সারাদিন ভয়ে ভয়ে কাটায়। কথা বলতে বলতে মনীষা কাঁদতে শুরু করে, তার কান্না দেখে নন্দিনী দেবীরও খুবই কষ্ট হয়। আর এদিকে দেখো আমার এত বড় বাড়ি, এতগুলো ঘর, কিন্তু থাকার লোক নেই, তো
বৌমা স্বামী না আসতে পারুক, অন্তত তোমার শাশুড়ি মাকে ডেকে নিও, এসিতে সারা দিন কাটিয়ে আবার তোমার সাথে ফিরে যাবে। তাতে আপনার অসুবিধা হবে না? না মানে আমি থাকবো, আমার শাশুড়ি মা থাকবে, আপনার যদি অসুবিধা হয় তাই আর কি। তুমি তো কাজ করতে ব্যস্ত থাকো, তোমার শাশুড়ি মা এখানে থাকলে আমিও একজন গল্প করার সঙ্গী পাবো, তাহলে বারবার তোমাকে কাজ থামিয়ে আমার সাথে কথা বলতে আসতে হবে না। পরের দিন থেকেই বিজয়কে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে মনীষা তাকে ঘুম পাড়িয়ে দেয় এবং তার শাশুড়ি মাকে নিয়ে নন্দিনী দেবীর বাড়িতে কাজ করতে চলে আসে। রীতা দেবী সেখানে এসিতে আরাম করে সারাদিন কাটায়। বিজয়ও আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল আর গরমটাও অনেকটা কমে আসে। মনীষার রোজগারের টাকায় খুবই স্বাচ্ছন্দ্যে না থাকতে পারলেও তাদের দুবেলা দুমুঠো খাবারের জন্য চিন্তা করতে হয় না। এইভাবে বেশ ভালোই দিন কাটছিল। হঠাৎই একদিন মনীষা কাজে গিয়ে জানতে পারে নন্দিনী দেবী মারা গেছে। নন্দিনী দেবীর কথা ভেবে মনীষা চোখের জল ধরে রাখতে পারে না, কিন্তু তার আরো কান্না পায় এই ভেবে যে সে কিভাবে এবার সংসার চালাবে। আমাকে আরো অন্য কয়েকটা বাড়িতে কাজ খুঁজতে হবে, সবই হয়তো নন্দিনী ম্যাডামের মতো ভালো হবে না, অত বেশি টাকাও হয়তো পাবো না, কিন্তু একটা না একটা ব্যবস্থা তো করতেই হবে। মনীষার কথা শেষ হওয়ার আগেই বেশ কয়েকজন স্যুট বুট পরা লোক তাদের বাড়িতে আসে। মনীষা আর বাকি সকলেই তাদেরকে দেখে খুব ভয় পেয়ে যায়। চিন্তা করবেন না, আমরা আপনাদের ক্ষতি করতে আসিনি। আপনি কি মনীষা? নন্দিনী দেবী নিশ্চয়ই আপনাকে খুব ভালোবাসতেন, তাই না? তাই ওনার মৃত্যুর পরে ওনার বাড়ি গাড়ির সমস্ত সম্পত্তি উনি ট্রাস্টে দিয়ে গেলেও আপনার জন্য 50 লক্ষ টাকা রেখে গেছেন, আমরা সেই টাকাটাই দিতে এসেছি। একেবারে অতগুলো টাকার কথা শুনি মনীষা এবং তার পরিবার অবাক হয়ে যায়, কিন্তু এটা সত্যি ছিল। নন্দিনী দেবী বেঁচে থাকা কালীনও মনীষাদের অনেক সাহায্য করেছে আর মারা যাওয়ার পরেও তাদের পুরো ভবিষ্যৎ সামলে দিয়ে গেছে। মনীষা সেই টাকা দিয়ে তাদের বাড়িটা আরো বড় এবং ভালো করে তৈরি করে, সেখানে প্রয়োজনের থেকে বেশি ঘর বানায়, প্রত্যেকটা ঘরে এসি এবং কুলারের ব্যবস্থা করে। দেবস্মিতা তার বাবা মোহনবাবু এবং সৎমা পিয়ালির সঙ্গে বাস করত। পিয়ালি দেবস্মিতার সৎমা হলেও সে তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসত। পিয়ালির বয়স খুব বেশি ছিল না, মাত্র 20 বছর বয়সে তার মোহনের সঙ্গে বিয়ে হয়েছিল। দেবস্মিতা এবং পিয়ালির বয়সের পার্থক্য ছিল মাত্র 10 বছরের, তাই তাদের দুজনকে দেখে মা ও মেয়ে বলে মনেই হতো না। তাদেরকে দেখে সবাই মনে করত তারা দুজনেই দুই বোন। পিয়ালি ও মোহনের বিয়ের পর পিয়ালি গর্ভবতী হওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে গর্ভবতী হতে পারেনি। তাই সে বাস্তবকে মেনে নিয়ে দেবস্মিতাকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছিল। এখন দেবস্মিতা বিবাহ উপযোগী হয়ে যাওয়াই তার বাবা মা তার জন্য ছেলে দেখা শুরু করেছিল। শুনছো পিয়ালি, আমাদের দেবস্মিতার জন্য অনেক ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ এসেছে, কিন্তু আমি খুব চিন্তায় আছি জানো। এর আগে অনেকবার আমাদের মেয়েকে রিজেক্ট করা হয়েছে, শুধুমাত্র এই কারণে যে আমার দুটো বিয়ে। এবার যদি দেবস্মিতাকে ছেলে পক্ষ রিজেক্ট করে দেয় তাহলে কি হবে বলো তো? সত্যি আমারও তো খুব খারাপ লাগে, এতে আমাদের মেয়ের কি দোষ বলো তো? আর আজকাল সমাজের মানুষ এটা কিছু বুঝতে চায় না, সব সময় একে অপরের দিকে আঙুল তুলতেই ব্যস্ত। আচ্ছা মোহন, আমরা যদি ছেলে পক্ষকে না জানাই যে আমি পিয়ালির সৎমা, তাহলে কেমন হবে? এই তো, তুমি একটা ভালো আইডিয়া দিয়েছো, এছাড়া আর কোনো তো উপায়ও নেই। সত্যি কথা জানার পর সবাই তো ফ্যামিলি প্রবলেম বলে বিয়েটা ভেঙে চলে যায়। এবার তাহলে আমরা তাই করব, শুধুমাত্র ছেলে পক্ষ আশেপাশ থেকে খবর না নিলেই হলো। ঠিক আছে, ওরা 2 দিন পরে আসবে বলেছে, তাই তো? তুমি তাহলে ওদেরকে ফোন করে আসতে বলো। 2 দিন পর রোহিত তার বাবা ও মায়ের সঙ্গে পিয়ালিকে দেখতে আসে। পিয়ালিকে দেখার আগেই রোহিতের বাবা মা মোহন বাবুকে জিজ্ঞাসা করে, তাহলে পিয়ালি আপনাদের একমাত্র মেয়ে, তাই তো? আর আপনার জমি জায়গা কতটা আছে, ব্যাংক ব্যালেন্স আছে কিছু, মানে সম্পত্তি কতটা আছে সেটাই জানতে চাইছি। উপরওয়ালার কৃপায় আমাদের সম্পত্তির কোনো অভাব নেই, আর যা আছে বুঝতেই পারছেন সবই ভবিষ্যতে আমার মেয়েই পাবে। আমাদের তো ছেলে মেয়ে নেই, তাই আমাদের একমাত্র সন্তান হলো পিয়ালি। 4-5 জায়গায় আমাদের বাড়ি আছে আর আমার 10 বিঘা জমিও আছে, তাই আপনারা যদি বিয়েতে যৌতুক চান আমাদের কোনো সমস্যাও নেই। যৌতুক বলতে আপনি খুশি করে আপনার মেয়ে জামাইকে যা দেবেন সেটাই অনেক, আমরা নিজের মুখ থেকে কিছু বলবো না। তাহলে এই বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই, বিয়েটা ফাইনাল করে যাক তাহলে। সে না হয় ঠিক আছে, কিন্তু আপনারা তো আমাদের মেয়েকে এখনো দেখলেন না। মা, তুমি বড্ড তাড়াহুড়ো করছো, আগে মেয়েকে দেখে তারপর তো সম্পত্তির কথা বলতে হতো। যেই দেখেছো বাবা মায়ের একমাত্র মেয়ে, আর অমনি তুমি এক পায়ে রাজি হয়ে গেলে। আমি আগে মেয়েটাকে দেখবো তারপরে বিয়ে করবো বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই,
আসলে ওই যে দেয়ালে আপনার মেয়ের একটা ফটো আছে না, ওই ফটোটা দেখেই আমি আপনার মেয়েকে পছন্দ করে ফেলেছি, সেই জন্যই বললাম আর কি। ঠিক আছে, ডাকুন আপনার মেয়েকে। না না, দেওয়ালে ফটোটা আমার মেয়ের নয়, ওটা আমার বউয়ের ফটো। দাঁড়ান, আমি আমার স্ত্রীকে ডাকছি। পিয়ালি, মেয়েকে নিয়ে এসো তাড়াতাড়ি। কিছুক্ষণের মধ্যেই পিয়ালি তার মেয়ে দেবস্মিতাকে ছেলেপক্ষের সামনে নিয়ে আসে। ছেলেপক্ষ পিয়ালিকে দেখে খুবই অবাক হয়েছিল, কারণ তার বয়স কম ছিল বলে। তবুও তারা এই নিয়ে কোনো প্রশ্ন তোলেনি, কারণ তাদের শুধুমাত্র সম্পত্তির প্রয়োজন ছিল। রোহিত ও তার মা ভীষণ লোভী ছিল, তারা এমন একটা মেয়ের সন্ধান করছিল যে মেয়ে তার পরিবারের একমাত্র সন্তান হবে এবং বিয়ের পর সমস্ত সম্পত্তি যাতে রোহিত ও তার বাবা মা ভোগ করতে পারে। দেবস্মিতা মোহনবাবুর একমাত্র মেয়ে জেনে এবং মোহনবাবু অনেক বড় লোক জেনে তারা আর কোনো চিন্তা ভাবনা না করে বিয়েটা ফাইনাল করে দেয়। দেখতে দেখতে রোহিত ও দেবস্মিতার বিয়ে হয়ে যায়। বিয়ের দুবছর পর, মা, আপনাদেরকে একটা সুখবর দেওয়ার ছিল, আমি মা হতে চলেছি, আপনি খুব তাড়াতাড়ি ঠাম্মি হতে চলেছেন। বৌমা, তুমি আজকে খুবই খুশির খবর শোনালে, আমি খুব খুশি হয়েছি। যাক, এবার তাহলে তোমার বাবা মাকে আমাদের বাড়িতে আসতে বলো। খালি হাতে আসলে কিন্তু চলবে না, নাতি নাতনি আসতে চলেছে, নাতি নাতনির জন্য সোনা গহনা তৈরি করতে বলো। আর হ্যাঁ, নাতি নাতনির ফিউচার নিয়েও কিন্তু ভাবতে হবে ওনাদের। সুলোচনা দেবী খুবই লোভী হওয়ায় সে সবসময় দেবস্মিতার বাবা মায়ের কাছ থেকে টাকা পয়সা দাবি করত। বিয়ের পর থেকে সে কিছুদিন পরপরই নানান রকম বাহানা করে মোহনবাবুর কাছ থেকে টাকা কিংবা দামি দামি জিনিস চেয়ে বসত। মোহনবাবুর সম্পত্তির কোনো অভাব না থাকায় সেও নির্দ্বিধায় সবকিছু দিত। এর ফলে দিনের পর দিন সুলোচনা দেবীর লোভ আরো বেড়েই চলেছিল। বৌমা, তুমি বরং আজকেই তোমার বাবা মায়ের কাছে যাও আর তোমার বাবা মাকে খুশির খবরটা জানিয়ে এসো। এবার কিন্তু কম দামি উপহার দিলে হবে না, নাতি নাতনির মুখ দেখার জন্য প্রস্তুত হতে বলো। হ্যাঁ মা, আমি আজকেই বাবা মায়ের কাছে যাব, বাবা মাও খবরটা জানতে পেরে খুব খুশি হবে। দেবস্মিতা সেদিনই তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে আসে। সেখানে এসে দেবস্মিতা দেখে তার বাবা মা নিজেদের মধ্যে ঝগড়া করছে। এটা তুমি কি বলছো কি পিয়ালি, বিয়ের এতগুলো বছর পর তুমি এখন গর্ভবতী হয়েছো? তুমি তো বলেছিলে, ডাক্তার তোমাকে বলেছিল যে তুমি কখনোই গর্ভবতী হতে পারবে না। হ্যাঁ, আমি বলেছিলাম, কারণ ডাক্তার আমাকে তো এটাই বলেছিল। আমি তো নিজেও বুঝতে পারছি না যে আমি কিভাবে গর্ভবতী হয়ে গেলাম। উপরবালা হয়তো আমার কপালে এটাই লিখেছিল, তাই জন্য বিয়ের এত বছর পর আমি গর্ভবতী হওয়ার সৌভাগ্য পেলাম। সৌভাগ্য? এটা সৌভাগ্য নয় পিয়ালি, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে জামাই যদি জানতে পারে, মেয়ের শ্বশুর বাড়ির লোকজন যদি জানতে পারে, তাহলে বুঝতে পারছো কি হবে, আমাদের মেয়ের সংসারের কতটা প্রভাব পড়বে। কেন, আমি কি এখন বুড়ি হয়ে গেছি নাকি যে আমি বাচ্চা নিতে পারবো না? আমার তো বয়স এখন অনেক কম, আমারও মা হওয়ার অধিকার আছে। আরে বাবা, সেটা ব্যাপার নয়, এখন আমাদের মেয়ে জামাই হয়ে গেছে, এখন এই বয়সে আমরা বাচ্চা নিতে পারবো না। তুমি আমার সঙ্গে আজকেই চলো, এই বাচ্চাটা আমাদের যে কোনো ভাবে নষ্ট করতেই হবে। না, কিছুতেই না, আমি এই বাচ্চাটা কিছুতেই নষ্ট করতে পারবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কেন পাগলামি করছো? আমাদের মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে, সে তো শ্বশুর বাড়িতে থাকে, আর আমরা তো সবসময় একা একা থাকি। আমাদের বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে আমাদের জীবনটা কত ভালো হবে বলো তো। আর তাছাড়া আমাদের যদি একটা ছেলে হয়, তাহলে তো সে ভবিষ্যতে আমাদের দেখতে পারবে। তা তুমি ঠিকই বলছো, কিন্তু আমার তো চিন্তা শুধু আমার মেয়েকে নিয়ে। তুমি তো জানোই ওর শাশুড়ি মা কেমন, আমাদের জন্য যদি ওর সংসারে অশান্তি হয় তখন কি হবে। হ্যাঁ, আমি জানি দেবস্মিতার শাশুড়ি খুবই লোভী, আর আমি এটাও জানি ওরা দেবস্মিতার সঙ্গে কেন নিজেদের ছেলের বিয়ে দিয়েছে, শুধুমাত্র সম্পত্তির লোভে। আমাদের আর কোনো সন্তান নেই জেনেই ওরা এই বিয়েতে রাজি হয়েছিল, যাতে আমরা মারা যাওয়ার পর ওরা সমস্ত সম্পত্তি ভোগ করতে পারে। তার মানে তুমি কি তাহলে সম্পত্তির লোভেই বাচ্চাটা নিচ্ছ, যাতে দেবস্মিতা সম্পত্তি না পাই? আরে না না, তুমি ভুল ভাবছো, আমি এসব কিছু বলতে চাইনি। দেবস্মিতা তার বাবা মায়ের কথা শুনে অবাক হয়ে যায়। হঠাৎ করে দেবস্মিতাকে দেখতে পেয়ে তার বাবা মাও ঘাবড়ে যায়। দেবস্মিতা, তুই এখানে? এখন এলি মা? আই আই, ভেতরে আই, বাইরে দাঁড়িয়ে আছিস যে, বল তুই কেমন আছিস, আর বাকি সব খবর কেমন আছে, সবাই ভালো তো? বাকি সব খবর ভালো বাবা, আমি তো এখানে একটা খুশির খবর দিতে এসেছিলাম, আমি মা হতে চলেছি, কিন্তু এখানে এসে আমি জানতে পারলাম আমার মাও মা হতে চলেছে। ছি, তোমরা একবারও আমার কথা চিন্তা করলে না? তোমাদের জন্য যদি আমার সংসারে কোনো রকমের অসুবিধা হয়, তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো, আমি বলে দিলাম। এমন বলিস না দেবস্মিতা, মা হতে কে চায় না বলতো, তুই চিন্তা করিস না,
আমরা কখনোই এটা তোর শ্বশুর বাড়ির কাউকে জানতে দেব না। তোর শাশুড়ি মা শ্বশুর মশাই তো বিয়ের পর একবারও আমাদের বাড়িতে আসেনি, আর এখনো আসবে বলে আমার মনে হয় না, তাই ওরা কিছু জানতেও পারবে না। আর যদি পরে কোনোদিনও জেনে যায় তাহলে কি হবে? পরে যদি কোনোভাবে জানে তখন আমরা বলবো আমরা বাচ্চাটিকে দত্তক নিয়েছি মানুষ করার জন্য, কিংবা রাস্তা থেকে বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছি, এরকম কিছু একটা বলে দেব। কিন্তু তুইও তোর বাবার মতো এই বাচ্চাটাকে নষ্ট করতে বলিস না মা, তুই তো জানিস কোনো মা নিজের সন্তানকে নষ্ট করতে পারে না। পিয়ালির কথা শুনে দেবস্মিতারও খুবই কষ্ট হয়, তাই সে তার মায়ের কথায় রাজি হয়ে যায়। শ্বশুর বাড়িতে ফিরে এসে দেবস্মিতা কাউকেই কিছু জানায় না। এরকম ভাবে 3-4 মাস কেটে যায়। দেবস্মিতার বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির মধ্যে দূরত্ব অনেকটাই ছিল, তাই তাদের দুই পরিবারের মধ্যে দেখা সাক্ষাৎ হতো না। কিন্তু একদিন হঠাৎ করে সুলোচনা দেবী কোনো এক দরকারি কাজে দেবস্মিতাদের বাড়ির পাশেই গিয়েছিল। সেখানে গিয়ে সে তার বৌমার মা অর্থাৎ পিয়ালিকে দেখতে পায়। পিয়ালিকে গর্ভবতী অবস্থায় দেখে সুলোচনা দেবী খুবই রেগে যায়। এ আমি কি দেখছি, আপনি গর্ভবতী? ছি ছি ছি, আপনারা এতটা নির্লজ্জ কি করে হতে পারেন? আপনার মেয়ে গর্ভবতী আর আপনিও গর্ভবতী? মা মেয়ে দুজনে একসঙ্গে কম্পিটিশন করছেন নাকি? ছি, এত বড় ব্যাপারটা আপনারা আমাদের থেকে লুকিয়ে রেখেছেন। না না দিদি, আপনি ভুল ভাবছেন, আসলে আমরা ইচ্ছে করে। চুপ করুন, আপনার মতো নির্লজ্জ মহিলার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। ছি, লজ্জা সরমের মাথা একেবারে খেয়ে বসেছে। একবার নিজের মেয়ের শ্বশুর বাড়ির কথা ভাবলেন না, এরকম ভাবে বাচ্চা পেটে নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন। এরকম ভাবে সুলোচনা দেবী পিয়ালিকে অনেক উল্টোপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে সুলোচনা দেবী ব্যাপারটা তার পরিবারকে জানায়। রোহিত এবং তার বাবাও দেবস্মিতার পরিবারের উপর খুবই রেগে যায়। এটা আমি কি শুনছি দেবস্মিতা, তোমার মা প্রেগনেন্ট? তুমি কি এটা জানতে নাকি তুমি আমাদের মতো জানতে না? সত্যি কথা বলো। আর তাছাড়া তোমার তো জানারই কথা, তুমি তো কিছুদিন আগেই বাপের বাড়িতে গিয়েছিলে, তুমি এত বড় ব্যাপারটা আমাদের কাছে লুকিয়ে রেখেছিলে কেন বলো? আমি ব্যাপারটি ইচ্ছে করেই তোমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম, কারণ আমি জানতাম তোমরা জানলে খুব বিপদ হবে, সেই জন্য আমি কিচ্ছু বলিনি। হ্যাঁ, বিপদ তো হবে, খুব বড় বিপদ হবে। তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়েছিলাম কেন বলো তো? আমার ছেলের ভবিষ্যতের কথা ভেবে, যাতে তোমার বাবার অগাধ সম্পত্তি তার একমাত্র জামাই পেতে পারে। কিন্তু এখন সম্পত্তিতে ভাগ বসানোর জন্য তো আড়াইজন আসছে, এটা আমরা কিছুতেই মেনে নেব না। আমরা ডিভোর্স চাই, তোমাদের মতো নির্লজ্জ পরিবারের সঙ্গে আমরা আর কোনো সম্পর্ক রাখবো না। এটা আপনি কি বলছেন? ছি, আপনাদের চিন্তা ভাবনা এতটা নোংরা কি করে হতে পারে? আমার মা ঠিকই বলছে, একদম বেশি কথা বলবে না বলে দিলাম, আমি তোমাকে ডিভোর্স দেব। আমার আত্মীয় স্বজন পাড়া পড়োশী বন্ধু বান্ধব যদি জানতে পারে আমার বউ আর শাশুড়ি মা দুজন একসঙ্গেই গর্ভবতী, তাহলে আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবো না। ছাড়, আর বেশি কথা বলে লাভ নেই, এই যাও তোমার বাপের বাড়িতে ফিরে যাও, আর মা মেয়ে দুজনে একসঙ্গে বাচ্চা ডেলিভারি করো, আর দুজনে একসঙ্গে বাচ্চা মানুষ করো, যাও। এভাবে দেবস্মিতাকে তার শ্বশুর বাড়ির লোকজন সেখান থেকে তাড়িয়ে দিচ্ছিল। ঠিক তখনই সেখানে দেবস্মিতার বাবা মা এসে উপস্থিত হয়। না, আপনারা এরকম করবেন না, দয়া করে আপনারা একবার দয়া করে আমার কথাটা ভাবুন। প্রতিটা মেয়েরই মা হওয়ার স্বপ্ন থাকে, আমারও ছিল। আসলে দেবস্মিতা আমার নিজের মেয়ে নয়, আমি ওর সৎ মা। মোহনের সঙ্গে বিয়ের পর আমরা বাচ্চা নেওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের বাচ্চা হয়নি। আমার বাচ্চা হতো না বলে পাড়া পড়োশী আত্মীয় স্বজন সকলের কাছে আমি অনেক বাজে বাজে কথা শুনেছি, কিন্তু আজকে বিয়ের এত বছর পর আমি মা হওয়ার সৌভাগ্য পেলাম, আর এখনো সমাজের কাছে আমাকে কথা শুনতে হচ্ছে। মা হলেও জ্বালা আর না হলেও জ্বালা, আমার কি মা হওয়ার কোনো অধিকার নেই? আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে কি করতেন বলুন? এটুকু একটা বাচ্চা শিশুর প্রাণ নিতে পারতেন? মা ছাড়ো, চলো এখান থেকে, এনাদের এগুলো বলে কোনো লাভ নেই। আমি আমার মেয়ের সংসার কিছুতেই ভাঙতে পারবো না। আপনারা কি চান, আমি আমার এই পেটের বাচ্চা শিশুটাকে হত্যা করি, তাই তো? ঠিক আছে, তাই হবে, আপনাদের জন্য আমি আমার বাচ্চাটা নষ্ট করতে রাজি আছি, কিন্তু দয়া করে আমার মেয়ের সংসারটা এভাবে ভেঙে দেবেন না। আর উপরওয়ালার কাছে আপনাদের কিন্তু জবাব দিতে হবে, এই বাচ্চাটার হত্যাকারী আপনারা হবেন। পিয়ালির কথা শুনে রোহিত ও তার বাবা মায়ের মাথা লজ্জায় নিচু হয়ে যায়। তারা তাদের ভুল বুঝতে পারে এবং তারা দেবস্মিতা ও তার মায়ের কাছে ক্ষমা চায়। রোহিত ও তার পরিবার পিয়ালিকে বাচ্চা নষ্ট করতে দেয় না। পিয়ালি ও দেবস্মিতা দুজনে খুবই খুশি হয়। তারা সমাজের সঙ্গে লড়াই করতে থাকে। সবাইকে উপেক্ষা করে পিয়ালি ও দেবস্মিতা দুজনেই একসঙ্গে বাচ্চার জন্ম দেয়। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।